নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আজকে আমি আবার একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতে চলেছি। সেই সিরিয়াস ইস্যুটা হলো চাইনা। মানে দিন দিন দেশটার উপর থেকে আমার ভরসাই উঠে যাচ্ছে, যা সব করে বেড়াচ্ছে ইদানিং। একবার দেখেছেন, একে তো করোনার মতো একটা বাজে ভাইরাস তৈরি করে পুরো বিশ্বটা 12টা বাজে রেখে দিয়েছে, তার উপর ভারতের জমি দখল করে বসে আছে। তোমার বাবার জমিতেই চলছে নাকি এটা? মানে মালগুলো দুদিন আগে গভর্নমেন্ট যে সিনটা করেছে, একবার শুনেছেন? ইন্ডিয়ান আর্মির উপর নাকি অ্যাটাক করেছে। আমরাও কম না, আমরাও জবাব দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যেও কিছু পিস আছে যারা এটারও মজা নিচ্ছে। আমার একটা বন্ধু সেদিন বলছে, ভাই জানি যুদ্ধ হবে, যুদ্ধ মানে এটা মজার কি আছে? দেখো বাবু, ঘরের মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে সব কথা বলা খুব সহজ, ঠিক আছে? তুমি সেই লোকগুলোর কষ্ট বুঝবে না যাদের বাড়ির ছেলে অ্যাকচুয়ালি ওখানে গিয়ে মারা যাচ্ছে। তোমার যদি যুদ্ধ করার এত শখ, তুমি যাও না নিজেকে যুদ্ধ করো ওখানে। মারপিট করার যখন এত শখ, যাও না গিয়ে এনডির এক্সাম দাও, যাও না ইন্ডিয়ান মিলিটারি এন্ট্রান্স এক্সাম দাও। কিন্তু না বাবু, 9 to 5, 6 এলপিএ জব করবে, টিভি দেখবে আর ভাড় বকবে, ব্যাস এটুকু তোমার ক্যাপাসিটি। একবার যদি 1 কিলোমিটার দৌড়তে বলি, তার বেলাতে মুখ দিয়ে জিভ বেরিয়ে যাবে। তাহলে একবার তাদের কথা ভাবো, যারা পাহাড়ের উপর ওই ঠান্ডার মধ্যে দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে। খালি যুদ্ধ 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 হপ। দেখো, যুদ্ধ আমরা কেউই চাই না, আমরা সবাই শান্তি চাই। কিন্তু যদি কেউ ইচ্ছা করে আমাদের দেশের মধ্যে কাটি করতে আসে, আমরা তাদের ছাড়বো না, সিম্পল। এরপরও অনেকে বলবে, কেন আমি যে ফোনটা দিয়ে রেকর্ড করছি সেটাও তো চাইনিজ। হ্যাঁ ঠিক আছে, তো চাইনিজ তো কি হয়েছে, আমি আমার নিজের টাকায় কিনেছি, চাইনা কি আমাকে সে গিফট করে দিয়ে গেছে? দেখো শেষমেশ একটাই কথা বলবো, চাইনা তোমাকে চাইনা। যাই হোক, স্টে সেফ, স্টে অ্যাট হোম, সি ইউ অ্যাগেন, টাটা।